15-16 বছর বয়স থেকে আমার ওটা এটা ঠিক নয় আর কি, ওটা সম্বন্ধে একটু অবিচারই হলো। না না, অবিচার তো হলোই। শুনুন, ব্যাঙ্গের একটা কাজ হচ্ছে একটু বাড়িয়ে চাড়িয়ে বড় বড় লোকের প্রতি অবিচার করা, বুঝেছেন তো? তাহলে তো খুব ভালোই। যেরকম যে কোনো পুজো গণেশকে পুজো না করে শুরু হয় না, জানেন তো? সেইরকম কোনো কোনো কথা রবীন্দ্রনাথকে ছাড়া আর কোনো ব্যঙ্গ রবীন্দ্রনাথের দাড়ি দেখতে এরম না করে হয় না। গতকাল যিনি আসছেন ঝুম্পা লাহিড়ীর মতো সাহিত্যিক অমর্ত সেন আজকে বেরোনি। আর একটা কথা বলছি যে আর পরিবর্তন যুগে আজকে এই ব্যাঙ্গর যে ব্যাটপাত চলছে, এর কারণটা কি? কি চলছে ব্যাঙ্গর? যেটা ব্যাট আপনার কথা হয়েছে, যেটা ব্যাটপাত চলছে, মানে কেউ হাসে না, সব এখন বিষণ্ণ হয়ে গেছে, হতাশা চলছে। না না না, আমি তা বলিনি। আচ্ছা আচ্ছা, শুনুন, আপনার অনেকগুলো প্রশ্ন আছে, আমি খুব চট করে বলি। এক হচ্ছে, প্রথম প্রশ্নটা যেন কি ছিল? হ্যাঁ, অমর্ত সেন আজকে আজকের মানুষ নন, বহুদিন আগেকার মানুষ। আর ঝুম্পা লাহিড়ী বাংলা সাহিত্য করেন না, ফলে ঝুম্পা লাহিড়ী বাঙালি হতে পারেন, তিনি বাংলা মতে প্রণাম করেছেন, মাছের কাঁটা বেঁচে খেয়েছেন, এসব সাংঘাতিক কৃতিত্বের ঘটনা, কিন্তু বাংলা সাহিত্যের অঙ্গ হিসেবে তাকে গ্রহণ করা যাবে না। তিনি বিরাট স্টার, কিন্তু বাংলা সাহিত্য বা ব্যঙ্গ সাহিত্য বা বাংলা ব্যঙ্গ এরকম কোথাও তার নাম আসতেই পারে না, ফলে ওই প্রশ্নটা মানে হচ্ছে না। অমর্ত সেন বহুদিন আগে জন্মেছেন, বাঙালির তিনি, আরে গর্ব তো আমরা অনেকেই বাঙালির, বাঙালির গর্ব তো প্রচুর লোক হতে পারে, লিয়েন্ডার পেজও তো বাঙালির গর্ব, কিন্তু ব্যঙ্গ সাহিত্যের সঙ্গে তার সম্পর্ক নেই, এইটাই বলছি। আর তার পরের প্রশ্নটা যেন কি ছিল, সেটা হচ্ছে এখন লোকে হাসে না, তা বলছি না, লোকে হাসে খুব, বরঞ্চ বেশি। উনি যেটা বলছেন যে ভূতের ভবিষ্যৎ থেকে লোকে হেসে, সত্যি আমিও দেখেছিলাম, হেসে লোকে গড়িয়েই পড়ছে সিটেই, ও টিকিট কাটারও দরকার ছিল, কারণ সিটে তো বসছেন না, ফলে সেইটা নিয়ে আমার কোনো অসুবিধে নেই। অনেক অনেক, হ্যাঁ না না, ভালো ফলো হয়তো আমি আপনার মতো করতে পারিনি, আমি শুধু বলছি যে নিশ্চয়ই তা আছে, আবার তা নেইও, মানে হ্যাঁ অনেক অনেকটা আছে, যেটা বর্তমান অনেকটা আছে বর্তমান সমাজকে ব্যঙ্গ করা, অনেকটা আছে কিছু অশালীন চুটকি দিয়ে মানুষকে হাসানো, সে ভূতের ভবিষ্যৎ বিশ্লেষণ করতে এখন আমরা বসিনি, কোনো দরকারও নেই। আমার বক্তব্য হচ্ছে এখন কেউ হাসে না, সবাই বিমর্ষ হয়ে পড়ছে, তা নয়। কুলীন সাহিত্যিক হতে গেলে বা কুলীন শিল্পী হতে গেলে একটু বিমর্ষ হতে হয়, এইটা বাঙালির ধারণা, যথার্থ গোমড়া না হলে সে বড় হতে পারে না। উনি একটা কথা তুলছিলেন যে কে বলেছে ঈশ্বরগুপ্ত তো খুব পপুলার ছিলেন, ঠিক কথা, শুধু ঈশ্বরগুপ্ত কেন, যে হুতমের কথা বলা হলো, তার একটা নকশা বেরোনোর পর নকশা নকশা লেখার একটা মানে হুড়ুমতাল হুজুক পড়ে গেছিলো, পৃথিবীর সবাই তখন নকশা লিখছে। এবার উনি তো মেন স্ট্রিমে বিখ্যাত ছিলেন, কিন্তু সেই জিনিসটা এখন চলে গেছে, এখন আমরা জানি যে যথার্থ গভীর হতে গেলে একটু বিষণ্ন হতে হয়, একটু চেয়ে আরও বেশি বিষণ্ন, যদি সে ডিপ্রেসড হয়ে কোনো একটা অ্যাসাইলামে দু বছর থাকে তাহলে তো কথা নেই, প্রাইস বাঁধা, ফলে সেই জিনিসগুলো এখন চলে এসছে, সেটা আমি বলেছি। কিন্তু হাসির খোরাকের কোনো অভাব তো নেই, মানে তাদের মানে তাতে কোনো সন্দেহই নেই, সেটাও এখানে কিন্তু আলোচিত হয়েছে যে হাসির খোরাকই এখন বরং আছে, তাতে কোনো সন্দেহ। ক্যান আই মেক টু কুইক রিমার্কস? আচ্ছা ওকে, জাস্ট টু রিমার্কস অন হোয়াট আই হার্ড টুডে সিন্স ইউ আর রানিং আউট অফ টাইম। দ্য ফার্স্ট ইজ ইউ মেনশনড স্যাটায়ার অ্যান্ড কমেডি, সামবডি মেড আ ডিস্টিংশন, অ্যান্ড then there's the other thing which is parody, which you haven't mentioned. For instance, something that comes out of high culture, Ulysses, James Joyce's Ulysses, a parody of the Odyssey. So instead of having Odysseus, you have Bloom sitting and shitting and wiping his ass with a newspaper called Tidbits. So that also is something to think about, that satire is not only directed towards politicians or real people, but towards canonical texts, something you have not talked about today. The other thing is the mainstreaming of satire, which was also spoken about. Can satire exist in the mainstreams, or does it exist on the edges? Now, about this, the English, whom we know for their satire, in fact, when the cartoonist or the person who circulated the cartoon in Mamata Banerjee's Bengal was beaten up or whatever, one of the things people said, including I on television, is that if you want to be London, this is not the way you go about it, because in London, they don't do this to their cartoonists. But the thing is, Will Self, the novelist, wrote something very interesting in The Guardian, looking back on something he'd written 20 years ago. 20 years ago, he said, the ability of the English to laugh at themselves filled him with optimism in an otherwise sort of not so optimistic England. 20 years later, he feels the mainstreaming of satire and the whole action of laughing at oneself in British society has left him deeply uncomfortable.
it has become institutionalized in Britain now, the whole business of laughing at oneself. The same thing with political debate. It mirrors political debate in Britain. The Tories and the Labour Party are always debating with each other, but we know that the debate is cosmetic, that they are really two sides of the same coin. Sorry, the first, what was the first thing? The parody, it's, Amra, yeah, I think Ram Sita Bone Galo, there are religious sort of texts that Bangla has, mane napitera to ekkale mane continuously biye barite mane ramayan hok ba mahabharat hok ei character gulo ke niye parody kore mane onek shomoy besh bhalo bhabe ashlil bhabe parody koreche. So it is not only politicians, it is to put it in a sort of one word, it's always been a sort of attack on the sacred, which is I think one of the prime features. But the difference now is the, as I was saying, the culture of intolerance that we see about this. Ha kintu ekhaneo ami mane amra kaliprasanner shomoy chapakhana was a technological breakthrough mane tokhon shoddo whatever ekhon facebook e facebook e besh bhaloi sob kichu hoy. So sms e sentiment jokes keno mamata di sombandhe hoy mane so amar mone platform gulo onek bodle noy onek beshi hoye geche. So mane কালবাদে পশু অন্যভাবে হবে. সো আই থিঙ্ক মানে ওয়েদার ইটস কি স্যাটায়ার বা হোয়াট এভার দেয়ার উইল বি নিউ প্ল্যাটফর্মস ফর ইট. সিনেমায় যেরকম হয়েছে মানে তেমনি গানেও হয়, ব্যাঙ্গো মানে প্যারাডি ইনফ্যাক্ট গানে অনেক বেশি হয় প্রবাবলি লেখার চেয়ে. সো মানে আই গেস আচ্ছা আমরা সময় একেবারেই শেষ হয়ে গেছে. আমরা আপনাদের ধন্যবাদ. আমাদের এই আমরা ভেবেছিলাম তিন চারজন লোক থাকবে বোধহয় আলটিমেটলি, কিন্তু আপনারা অনেকেই এসছেন এবং আপনারা একটা মন দিয়ে আমাদের কথা শুনলেন, এই জন্য ধন্যবাদ. আর থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন্স. সরি আমরা সাউন্ড অফ করে দিয়েছি, আর তো নামানো যাচ্ছে না নইলে এদেরকে. Censorship, intolerance, shab kichu ekhane ekon. I represent all of it. Thank you. Thank you so much. Thank you. Mane tene namiye dilam, but thank you. Thanks, Rinka. This is a fairly warm evening. It's not very chilly, is it? And that's very appropriate for our next session. Shole se lava tak. It's a very